মাঝ নদীতে ইঞ্জিন বন্ধ করে যাত্রীদের ভাড়া নেওয়ার সময়ে বালু বোঝাই কার্গোর ধাক্কায় ডুবে গেছে এক যাত্রী বোঝাই ট্রলার। এ সময় কেউ সাঁতরে পাড়ে উঠতে পারলেও অনেকে নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ডুবে যাওয়া ট্রলার শনাক্ত ও উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিস এবং নৌডুবুরিরা। এদিকে একজন নিখোঁজের অভিযোগ করেছেন স্বজনরা। এম এম বাদশার প্রতিবেদন। দক্ষিণ কানিগঞ্জের ইস্পাহানি ঘাট এলাকায় বুড়িগঙ্গার মাঝ নদীতে মঙ্গলবার রাত আনুমানিক 12টার দিকে বালুবাহী এক কার্গোর ধাক্কায় ডুবে গেছে যাত্রীবাহী ট্রলার। স্থানীয়রা জানায় ওই ট্রলারে যাত্রী ছিল শতাধিক, তবে তারা সাঁতরের তীরে উঠেছে অনেকেই। সাঁতার কাটছি, অনেক দূরে গেছিলাম, তারপর আবার আরেকটা জাহাজ আসছে, আসার পর দুজন মানুষে উঠছে, তারে আবার ধরে আমি আবার উঠতে পারছি। আসতে লাগছি, হ্যাঁ দেখছি ট্রলার, ওখানে না আমরা ওই ট্রলার উঠবো না, আমরা আমার হাত ধরে টাইনি নিয়ে আমার উঠেছে উঠেছে। পরে আমি কইছি কি ভায়া আসতে চালাবেন, আপনার টাকা লাগে আমি টাকা দেবো, তারপরে আমি আসতে চালাবেন। ধরেন একটু সাইডে একটু এদিকে আইসে, আসার পরে এই ধরেন কচুরিটা ছাড়াইছে, পরে ওরা এমন বেগে ইস্টার দিছে না, ওই ট্রলার বালুর ট্রলারের লগে দুনোটার লগে বাড়ি গেছে, বাড়ি যে চোটে গেছে ওই চোটে মোচর দিতে গেছে, মোচর দিতে গেছে ওই চোটে লঞ্চটা বেঁকা হয়ে ডুবে গেছে। তবে পুলিশ, নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল তল্লাশি চালিয়ে যাচ্ছে। সকাল 7:30টার দিকে আমরা এখানে ওই যে ট্রলারটা ডুবে হয়েছিল সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, তারপরে ওখানে ডিটেইল সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন এখানে পরিচালনা করা হয়। এখানে আমাদের সাথে আরও যোগদান করে বিআইডব্লিউটি, তারপরে হলো নৌপুলিশ। আমরা একজনের মিসিং লিস্ট পেয়েছি, সেটা হলো চৈতি নামের 17 বছরের একটা মেয়ে, তার মামা এসেছিল, তার গার্জিয়ান এসেছিল। অদক্ষ এবং আনাড়ি চালকদের কারণে মাঝে মধ্যেই ক্রানীগঞ্জ এলাকায় এমন নৌডুবির ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। এম এম বাদশা, এস এ টিভি, ঢাকা।